Are you fine? Yes. Okay. আমি জানি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। তারপরে কি করবে তোমরা? মিসের ক্লাস অ্যাটেন্ড করবে। অ্যাটেন্ড করার পর কমেন্টসের মাধ্যমে জানাবে যে তোমরা সুস্থ আছো, ভালো আছো। শুধু কি লেখাপড়া করলে চলবে? আমাদের তো এই সংবাদটাও জানতে হবে, তাই না? সবাই ভালো আছে কিনা। তো আশা করি তোমরা কমেন্টসের মাধ্যমে মিসকে এই তথ্যটাও দিবে, ঠিক আছে? তো দেখো, আজ আমি তোমাদের সিলেবাস সহ হাতে নিয়ে রেডি হয়েছি, এসেছি। দেখো, এখানে আমি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসটা একটু বলে দিচ্ছি। এখানে গদ্য অংশে রয়েছে শীতের সকাল, জলপুরি কাঠুরে নানা রঙের ফুল ফল এবং কি দাদার দাদির বাড়ির মজার পিঠা, তাই না? এবং পদ্য অংশ রয়েছে আমাদের দেশ, আমি হবো এবং আমাদের ছোট। তো এই টপিকসগুলোর উপর আমাদের ক্লাস অলরেডি শেষ। ব্যাকরণ থেকে দেখো, নিজ ক্লাসে তোমাদের পড়িয়েছিলাম ভাষা ও ব্যাকরণ এবং কি ধ্বনি ও বর্ণ প্রকরণ। এরপর কি অনলাইনের মাধ্যমে তোমাদের বিপরীতার্থক শব্দ, অগ্রতিক, ক্লান্ত এই টপিকসটার উপরও ক্লাস নিয়েছি। সাথে কি গরুর রচনাটা আমি কি করেছিলাম, ক্লাসে করে দিয়েছিলাম এবং কাঁঠালটা অনলাইনের মাধ্যমে তোমাদের শেষ করে দিয়েছিলাম। তো চলো, আমাদের ব্যাকরণ অংশ থেকে একটি টপিক বাকি ছিল, সেটা হলো কি মাত্রা, কার ও ফল। দেখো এখানে লিখে দিয়েছি মাত্রা, কার ও ফল, ঠিক আছে? চলো আমরা আজকে এই টপিকসের উপর আলোচনা করি। তো দেখো, এটা হলো কত পৃষ্ঠা নাম্বার 6। তোমাদের বই থাকলে বইটার সাথে মিলে নিতে পারো তোমরা। পৃষ্ঠার নাম্বার কত? 6, ঠিক আছে? তো দেখো মাত্রা, কার ও ফল। তাহলে দেখো এখানে লিখেছি কি মাত্রা কাকে বলে। দেখো মাত্রা, বর্ণ লেখার সময় বর্ণের উপর সাধারণত এই ধরনের এরূপ এরূপ একটি রেখা থাকে, একে কি বলা হয়? মাত্রা বলা হয়। সাপোজ ধরো এই যে তোমরা বর্ণ, বর্ণ বলতে কোনগুলো বোঝায়? স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ, তাই না? তো দেখো বর্ণ, স্বরবর্ণ লিখি আমরা স্বরীয়, তাই না? স্বরীয় লিখলাম, হলো। তাহলে এটা কি করতে হবে আমাকে? এইটাই হলো তোমার মাত্রা, ঠিক আছে? তাহলে দেখো এই মাত্রা কত প্রকার ও কি কি, তাহলে ব্যবহারের উপর ভিত্তি করে এই মাত্রাগুলোকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? তিন ভাগে। কয় ভাগে? তিন ভাগে। দেখো একটু লিখে নাও, তোমরা লিখেছ, লেখাটা আমি মুছে দিচ্ছি। মাত্রা কত প্রকার ও কি কি? দেখো তাহলে কি এখানে দেখো উত্তরে আছে, ব্যবহারের উপর ভিত্তি করে, মাত্রার ব্যবহারের উপর ভিত্তি করে বাংলা বর্ণমালাকে কয় ভাগে? তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা কি পূর্ণ মাত্রার বর্ণ, একটা হলো অর্ধমাত্রার বর্ণ, আর একটা হলো মাত্রা ছাড়া বর্ণ। তাহলে দেখো এখানে লিখে দিচ্ছি মাত্রা কত প্রকার কি কি, ব্যবহারের উপর ভিত্তি করে তুলে নাও। ব্যবহারের উপর ভিত্তি করে মাত্রাকে কয় ভাগে? তিন ভাগে ভাগ করা হয়েছে। তিন ভাগে ভাগ করা হয়েছে। তাহলে কি একটা হলো পূর্ণ মাত্রার বর্ণ। দেখো পূর্ণ মাত্রার বর্ণ, এটা তোমরা জাস্ট কি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিবে পূর্ণ মাত্রার বর্ণ কি কি। যেমন কি স্বরীয়, স্বরিয়া, স্বরীয়, স্বরিয়া, তারপরে কি রস্ব দীর্ঘ, রস্ব দীর্ঘ, এগুলো তো আছে। ক খ ব্যঞ্জনবর্ণ আছে, ঠিক আছে? দেখো ক খ খ না, তারপরে কি চ ছ ইত্যাদি ইত্যাদি দিয়ে দিচ্ছি। তাহলে পূর্ণ মাত্রার বর্ণ কয়টি? পূর্ণ মাত্রার বর্ণ হলো 32টি। এটাও তোমরা উপরের ক্লাসে গেলে এই সম্পর্কে আরও বিশদ জানবে, এখন এত কিছু জানার দরকার নাই। জাস্ট তোমরা লিখবে কি ব্যবহারের উপর ভিত্তি করে মাত্রাকে তিন ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো পূর্ণ
মাত্রার বর্ণ, তাই না? এরপরেরটা হলো অর্ধ মাত্রার বর্ণ। বেশি মুছে দিচ্ছি, দেখো দুই নাম্বার, দুই নাম্বার হলো অর্ধ মাত্রার বর্ণ। অর্ধ মাত্রার বর্ণ, অর্ধ মাত্রার বর্ণ কি কি বলো তো? জানি আমরা, হ্যাঁ, অর্ধ মাত্রা যুক্ত বর্ণ আবার কয়টি? আটটি। কি কি? দেখো রি আছে, তাই না? খ আছে, তাই না? গ আছে, মূর্ধন্য আছে, ঠিক আছে, তালব্য আছে। এভাবে কয়টি? আটটি। এরপর দেখো তিন নাম্বারটা, দেখো অর্ধমাত্রার বর্ণ এবং কি বর্ণহীন, না মাত্রাহীন বা মাত্রা ছাড়া বর্ণ। দেখো তিন নাম্বার হলো মাত্রা ছাড়া বর্ণ। তাহলে মাত্রা ছাড়া বর্ণ কোনগুলো? যেগুলোর কোনো মাত্রা নেই, তাই না? তাহলে মাত্রা ছাড়া বর্ণ কয়টি? দশটি। কি কি দেখো তো? এ, ঐ, ও, ঔ, তাই না? তারপর আছে উম, ইয়, এরকম কয়টি? দশটি। তো স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ সব মিলে আমাদের মোট বর্ণমালা কয়টি? পঞ্চাশটি, তাই না? বর্ণমালায় বর্ণ কয়টি? পঞ্চাশটি, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ মিলে, তাই না? তার মানে এক নম্বরে পূর্ণ মাত্রাযুক্ত বর্ণ কয়টি পেয়েছি? বত্রিশ। ঠিক আছে, যোগফল দেখো বত্রিশ। এরপর দেখো অর্ধ মাত্রাযুক্ত বর্ণ কয়টি পেয়েছি? আটটি। এরপর দেখো মাত্রা ছাড়া বর্ণ কয়টি পেয়েছি? দশটি। তাহলে আমরা পঞ্চাশটি পেয়েছি, দেখো তো টোটাল হলো পঞ্চাশটি, যোগ করে দেখিয়ে দিলাম তোমাদের। তাহলে দেখো মাত্রা কাকে বলে? বর্ণ লেখার সময় কি করতে হয়? বর্ণের উপর দিয়ে একটা দাগ দিয়ে আমরা এরূপ একটি রেখা থাকে, সেই রেখাটাকে কি বলা হয়? মাত্রা বলে। আবার কি, মাত্রা ব্যবহারের উপর ভিত্তি করে মাত্রাকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো কি পূর্ণ মাত্রার বর্ণ, একটি হলো অর্ধ মাত্রার বর্ণ, এবং একটি হলো তিন নাম্বারটি হলো কি মাত্রা ছাড়া বর্ণ। তো পূর্ণমাত্রার বর্ণ কয়টি পেয়েছি আমরা? বত্রিশটি। তোমরা বইয়ে দেখো, বইয়ে অনেকগুলো বত্রিশটি দেওয়াই আছে, সবগুলো তোমরা দেখলে বুঝতে পারবে, বা যারা ব্যঞ্জনবর্ণ এবং কি স্বরবর্ণ ভালোভাবে পড়েছ তারা নিমিষেই বলতে পারবে কোনটার উপর কি পূর্ণমাত্রা রয়েছে, কোনটার উপর অর্ধমাত্রা রয়েছে, এবং কোনটাতে মাত্রা নেই। তাহলে এইভাবে পূর্ণমাত্রাযুক্ত হলো বত্রিশটি, অর্ধমাত্রাযুক্ত হলো আটটি, এবং কি মাত্রা ছাড়া হলো দশটি। ঠিক আছে, এরপর দেখো কি বলা হয়েছে, কার কাকে বলে, বাংলা ভাষায় কার কয়টি ও কি কি। উচ্চারণের সময় দেখো অ ছাড়া অন্য বর্ণ স্বরবর্ণগুলোর যে সংক্ষিপ্ত রূপ ব্যঞ্জনবর্ণের সাথে মিলিত হয় তাকে কি বলা হয়? কার বলা হয়। জাস্ট এটা আমরা একটু পড়লাম, কিন্তু মাত্রাটা তোমরা ভালো করে পড়বে, ঠিক আছে? এই মাত্রার উপর জাস্ট কি, মাত্রা কাকে বলে, মাত্রা কত প্রকারের, কি কি, এটার সাথে তোমরা জাস্ট কয়টি মাত্রা মাত্রা পূর্ণমাত্রা রয়েছে, কয়টি অর্ধমাত্রা রয়েছে, এবং কয়টি মাত্রা ছাড়া রয়েছে, সেটা জাস্ট লিখে দিলে হবে, এবং দুই একটা উদাহরণ দিয়ে দিলে হবে, ঠিক আছে? তো দেখো তোমাদের ব্যাকরণ অংশের পুরোটা অংশই মিস শেষ করে দিয়েছি, এরপরে হয়তো মিস রিভিশন ক্লাসে যাব। আজকের মতো কি মিসের ক্লাস এখানেই শেষ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং কি পুষ্টিকর খাবার গ্রহণ করবে, ঠিক আছে? বাই।